আমি আপনাদের সকলের চরণে, বৈষ্ণবদের ও ভক্ত শ্রোতাদের চরণে নিবেদন করে বলতে চাই যে আপনারা আমার অপরাধ ক্ষমা করবেন, কারণ আমি তো অজ্ঞ বালক, কি বলবো আপনাদের হরিকথা। তবুও গুরুর কৃপা আদেশে আমি এই ব্যাসাসনে বসেছি, কিন্তু তাও আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা সকলে আমার ভুল ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন, যাতে আমি আপনাদের প্রাণপ্রিয় শ্রী গোবিন্দের কথা কিছু বলতে পারি। তাই গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রতদ্বন্দ্বে মায়ামেতন তরন্তিতে। অর্থাৎ গীতা বলছেন, মানে ভগবান বলছেন অর্জুনকে, হে অর্জুন, আমার মায়া দুর্লগ্ন দুস্তেজ্য, আমার এই মায়ার থেকে কারো নিস্তার নেই। ঠিক এই কারণেই স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাই পর্যন্ত ভগবানের মায়ায় মোহিত হয়েছেন। অতএব আজ আমরা শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা আস্বাদন করব। শ্রীকৃষ্ণ বা গোপালের বয়স তখন মাত্র 4 বছর। তখন একদিন হঠাৎ তিনি তার পিতা নন্দবাবার কাছে বায়না ধরল যে সে গরু চড়াবে, অর্থাৎ গরুকে মাঠে নিয়ে যেমন রাখালেরা চড়ায় তেমন সে গরু চড়াবে। তো পিতা বললেন, এখনও তো তুমি ছোট, বড় হও তারপরে চড়াবে। কিন্তু তাও গোপাল শুনল না এবং বায়না করতে থাকলো। এবং তখন নন্দবাবা সমস্ত গোপ, অর্থাৎ গোপেদের সাথে, অর্থাৎ ব্রজবাসীদের সাথে আলোচনা করলেন যে কী করা যায়। গোপাল তো এরকম বায়না করছে যে ওই গরু চড়াবে, তো কী করা যায়। তো ওরা বলল, আপনার তো অনেক ধেনুবৎস আছে, সেই ধেনুবৎসের বড় বড় গরুকে তো ওরা চড়াতে পারবে না, এক কাজ করা হোক, ওকে ওই কিছু বাছুর দিয়ে ওর সমবয়সী বালকদের সাথে ওকে পাঠানো হোক বা গরু চড়াতে দেওয়া হোক। তো সেই মতো নন্দবাবা গোপালকে বাছুর দিয়ে ও সখা সঙ্গে গরু চড়াতে পাঠালেন। গোপাল গরু ও সখা সঙ্গে বনে আসলেন, বা যেখানে গরু চড়াবেন সেই মাঠে আসলেন। সেখানে গরুদেরকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে তারা মাঝখানে বসে, কানাইকে মাঝখানে রেখে সমস্ত সখারা তাকে ঘিরে বসলেন এবং ভোজন করতে থাকলেন। যার মুখে যেটা ভালো লাগলো সে সেইটাই কানাইকে দিলেন এবং কানাইও কেড়ে কেড়ে নিয়ে খাচ্ছিল। তো এই লীলা, এই অপূর্ব লীলা নারায়ণ, অর্থাৎ নারদ দর্শন করে ব্রহ্মার কাছে গিয়ে বলল, তোমার স্বামীর
বাল্যলীলা দেখে আসলাম, ভোজনলীলা দেখে আসলাম। ভোজনলীলা দেখে আসলে মানে ব্রহ্মা বলছে, কী ভোজনলীলা দেখে আসলে? তখন নারদ বলল, এই কানাই ভগবান ও রাখালদের এঁটো খাচ্ছে, ও কেড়ে ও রাখালরাও তাকে এঁটো দিচ্ছে। তো এই কথা শুনে ব্রহ্মা ভাবল যে কানাই যদি ভগবান হবে তবে কানাই রাখালদের এঁটো কেন খাবে, বরং তো রাখালদের কানাইয়ের এঁটো খাওয়া উচিত। তখন তিনি ভাবলেন, অর্থাৎ ব্রহ্মা ভাবলেন, একটু পরীক্ষা করে দেখা যাক। তখন ব্রহ্মা ব্রজে আসলেন কৃষ্ণকে পরীক্ষা করবার জন্যে। এসে দেখলেন যেমনটা নারদ বলেছিল, কৃষ্ণের ভোজন বিলাস ঠিক তেমনই চলছে, এদিকে কৃষ্ণের লীলা। তো এমন সময় তিনি ভাবলেন কী করা যায়, অর্থাৎ ব্রহ্মা। তখন তিনি ভাবলেন, হ্যাঁ ওই যে গরু বাছরগুলো আছে ওইগুলোকে আমি লুকিয়ে রাখব। তখন ওই বাছরগুলো তো ছোট, কচি নরম ঘাস খেতে ভালোবাসে, তো ওই বাছরগুলোর সামনে ওই নতুন নতুন কচি ঘাস উৎপন্ন করে গোপাল ও তার সখাদের আড়ালে, অর্থাৎ বনে নিয়ে এসে গুহার মধ্যে লুকিয়ে রাখলেন। হঠাৎ এবার কৃষ্ণের সখাদের সেদিকে চোখ পড়লে তারা দেখল যে কোনো গরু বাছর সেখানে নেই। তো তখন তারা বলল যে, শোন আমরা, তুই এখানে বসে ভোজন কর, আমরা ওই গরু বাছরদেরকে খুঁজে নিয়ে আসি, ও দেখ কোথায় চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখ। তখন কানাই বলল, তোরা ভোজন কর আমি যাচ্ছি। তখন কানাই সেই গরু বাছরদেরকে খুঁজতে গেল, নদীর কিনার বন জঙ্গল পাহাড় কোথাও খুঁজে পেল না। তখন যখন কৃষ্ণ আবার সেই বনের থেকে সেই যেখানে যেখানে মানে কৃষ্ণ ভোজন করছিলেন সেখানে সখাদের কাছে ফিরে আসলে দেখলেন যে সেখানে তার সখারাও নেই। তখন তিনি ভাবলেন, যা আমার সখা বাছুর এরা কোথায় গেল? আসলে ব্রহ্মা ওই সখাদেরকেও লুকিয়ে রেখেছেন সেই গুহায় যেখানে বাছুরদেরকে চুরি করে রেখেছেন। তো তখন কৃষ্ণ আত্মহারা মতো হয়ে কাঁদতে থাকল। তখন বনে বনে খুঁজতে লাগলেন, সীতাম সুদাম বসুদাম তোরা কোথায়, আমাকে একবার দেখা দে। তখন এখানে একটি আমাদের প্রশ্ন মনে প্রশ্ন জাগছে যে মানে জাগতে পারে, কৃষ্ণ তো অন্তর্যামী, সে সকলের অন্তরের কথা জানে, সেই তো সমস্ত কিছু তৈরি করেছে, তাহলে সে কি জানে না যে তার রাখাল বাছুরদেরকে ব্রহ্মা চুরি করেছে? উত্তর, না জানে না, কারণ কৃষ্ণ এখন তার সমস্ত সখাদের বাৎসল্য প্রেমে ডুবে গেছেন, তার ভগবত্তা শক্তি অন্তর্যামী শক্তি, সে যে ভগবান সেই জ্ঞান, এই সমস্ত কিছু সেই সখাদের বাৎসল্য প্রেমের সাগরে ডুবে গেছে, সখ্যপ্রেমের সমুদ্রে ডুবে গেছে। এই কারণেই কৃষ্ণ এখন আত্মহারা, সে বনে বনে কেঁদে কাঁদছে আর বলছে, সখা তুমি কোথায়, আমাকে একটু দেখা দে। তখন
তোরা একবার আমায় দেখা দে ভাই, কোথায় রইলি শ্রীদাম সুদাম, তোরা একবার দেখা দে ভাই, তোদের আদর্শনে প্রাণে মরি, তোরাই আমায় দেখা দে ভাই। এই বলে কৃষ্ণ কাঁদতে থাকল। এদিকে কৃষ্ণ এর মানে বলছে যে কৃষ্ণ এখন কাঁদছে আর আরো ভাবছে যে এখন আমি কি নিয়ে বাড়ি যাব, শ্রীরাম সুদাম তোদের মাকে আমি কি জবাব দেব, যখন ওই গরু বাছরগুলো হাম্বা হাম্বা রবে কাঁদবে তখন আমি তাদেরই বা কি জবাব দেব। তখন কৃষ্ণের ভিতরে যে অন্তর্যামী শক্তি, সেই শক্তি ধীরে জাগ্রত হলো এবং ভাবলো যে এখন আমার আর লুকিয়ে থাকা চলে না, আমার প্রভু এখন আত্মহারা, এতে তবু আমায় প্রভুর সেবা করা উচিত। তো তখনই সেই অন্তর্যামী শক্তি কৃষ্ণের ভিতরে জাগ্রত হলো এবং সেই অন্তর্যামী শক্তি বলে দিল কৃষ্ণকে যে প্রভু, তোমার ওই গরু বাছুর তারপরে রাখালদেরকে ওই ব্রহ্মা চুরি করেছে। কৃষ্ণ বললেন, কি ব্রহ্মা তুমি চুরি করেছ? দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে কৃষ্ণ নিজের অঙ্গ থেকে নতুন ব্রহ্মা সৃষ্টি করলেন এবং ব্রহ্মলোকে পাঠালেন। তিনি বললেন, ব্রহ্মার সিংহাসন দখল করো, অর্থাৎ সেই যে নতুন ব্রহ্মা সৃষ্টি করল সেই নতুন ব্রহ্মাকে কৃষ্ণ বলল যে যাও গিয়ে ব্রহ্মার সিংহাসন দখল করো গিয়ে। তখন সেই মতো সেই ব্রহ্মা চলে গেলেন। এদিকে কৃষ্ণ ভাবছেন যে সেনাই হলো, কিন্তু আমি বাড়ি যাব কি নিয়ে? তখন অন্তর্যামী শক্তি আবার বললেন, প্রভু তোমার ব্রজবাসী ভক্তগণ তোমাকে পুত্ররূপে কামনা করেছে, তুমি শ্রীদাম সুদাম ও বসুদাম সখাদের ঘরে ননি চুরি করে খেলেও তাদের মায়েদের চেয়ে তাতে পরিপূর্ণ আনন্দ হয় না, তাদের বাসনা পূর্ণ হয় না, তাই এটাই সুযোগ। আর তাছাড়াও গাভীরাও তো তোমাকে নিজের পুত্র বলে কামনা করেছে, তাহলে তারা অর্থাৎ সেই শ্রীদাম সুদাম বসুদামের মায়েরা ভাবে বা বলে, যদি গোপাল আমার পুত্র হতো তবে ব্রজে মাতৃজনম ধন্য হতো, যদি গোপাল আমার পুত্র হতো আমাদের মামা বলে ডাকত, যদি গোপাল আমাদের পুত্র হতো। এই বলেই গোপীরা ও বাছুরেরা কামনা করে। বাছুরেরা বলে, গাভীরা বলে, পশুজনম ধন্য হতো যদি গোপাল আমাদের পুত্র হতো, বলি পশুজনম ধন্য হতো যদি গোপাল আমাদের বাছুর হতো, তবে পশুজনম ধন্য হতো বাটে মুখ দিয়ে ক্ষীর পান করত, তবে পশুজনম ধন্য হতো। এই সমস্ত কথা শুনে ভগবান ভাবলেন, হ্যাঁ ঠিক এটাই সঠিক সময়। তখন ভগবান নিজের ভিতর থেকে শ্রীদাম সুদাম বা যত সখারা ছিল ততগুলো তত সখা সেরকমই দেখতে অতগুলো সখা তত বাছুর সমস্ত নিজের অন্তর থেকে নিজের ভিতর থেকে সৃষ্টি করলেন এবং তাদেরকে নিয়ে নিজের নিজের বাড়িতে ফিরে গেলেন এবং তাদের সখাদের মায়ের কোলে গিয়ে আদর সুহাগ নিতে থাকলেন। গরুদের বাটে মুখ দিয়ে বাছুরেরা দুধ খেতে থাকলেন, স্তনক্ষীর পান করতে থাকলেন
এবং সেই গরুরাও বাছুরকে চেটে চেটে আদর করতে থাকলো। এইভাবে এক বছর ভগবান গোপীদের পুত্র হয়ে ও গাভীদের বাছুর হয়েছিলেন। এদিকে ব্রহ্মা যেটুকু সময় ওখানে গিয়েছে, মানে সেই ব্রহ্মা মানে সেই যে কৃষ্ণ পাঠিয়েছিল ব্রহ্মাকে, সেই ব্রহ্মা আসল ব্রহ্মার সিংহাসন দখল করে নিয়েছে। এদিকে ব্রহ্মা সেখানে গেছে কিন্তু তার দাড়িরা ঢুকতে দিচ্ছে না, বলছে তুমি কে? আমাদের ব্রহ্মা তো অনেকক্ষণ আগে ভিতরে ঢুকে গেছে, তুমি কোনো মায়াবী নাকি? বলছে কেন আমি মায়াবী হব কেন, আমি তো এই ব্রহ্মলোকের মানে অধীশ্বর, তাহলে তোমরা আমাকে ঢুকতে দিচ্ছ না কেন? বলছে না তুমি কোনো নিশ্চয়ই কোনো মায়াবী হবে, আমাদের ব্রহ্মা তো অনেকক্ষণ আগেই ঢুকে গেছেন। তখন ব্রহ্মা ভাবল কি হচ্ছে সব। তখন দাড়িটা বলল আচ্ছা আচ্ছা তুমি দাঁড়াও, আমি আজ্ঞা নিয়ে আসি, যদি আজ্ঞা হয় তবেই আমি তোমায় আসতে দেব। তখন সেই মতো দাঁড়িয়ে সেই কৃষ্ণ যে ব্রহ্মা সৃষ্টি করেছিল কিছুক্ষণ আগে, সেই ব্রহ্মাকে খবর দিলেন এবং সেই ব্রহ্মাও বললেন যে ওকে আসতে দাও, আমি ওর সাথে দেখা করতে চাই। তখন সেই মতো ব্রহ্মা ভিতরে গেলেন এবং দেখলেন তার চেয়ে গুণে অনেক বেশি ও অনেক উজ্জ্বলময় জ্যোতি যুক্ত ব্রহ্মা সেই সিংহাসনে বসে রয়েছে। এই দেখে ব্রহ্মা পুনরায় ব্রজে ফিরে আসলেন, দেখলেন কৃষ্ণকে ঘিরে সমস্ত রাখালরা বসে আছে। এদিকে ব্রহ্মা যতক্ষণে সেই ব্রহ্মলোকে গিয়ে ফিরে এসছে, এইটুকু সময়ে ব্রজে এক বছর কেটে গেছে। তো এক বছর পরেও সেই কৃষ্ণ রাখালদের মাঝখানে বসে আছে, সকলে ভোজন করছে, বাছুরেরা চড়ে বেড়াচ্ছে। এই দেখে ব্রহ্মা আশ্চর্য হলো, তিনি ভাবলেন যে তিনিই তো নিজে সেই সকল রাখালো বাছুরদেরকে চুরি করে গুহার মধ্যে লুকিয়ে রেখে গেছে, তাহলে এই সমস্ত বাছুর আসলে কোথার থেকে? তখন ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন এবং আরও ভাবলেন যে তাহলে সেখানে গিয়ে দেখা যাক। তখন আবার ব্রহ্মা সেখানে গিয়ে মানে তারাকে ভাবলেন যে কৃষ্ণ আবার সেই সমস্ত বাছুরগুলোকে নিয়ে আসেনি তো। এই ভেবে ব্রহ্মা সেই যেখানে ওই গুহার মধ্যে বনের মধ্যে লুকিয়ে রেখেছিল সেই বাছুরগুলোকে আর রাখালদেরকে, সেখানে গিয়ে দেখলেন না তো সেখানকার বাছুর যেমন ছিল তেমনই রয়েছে, তাহলে কেমন হলো? আবার যখন ফিরে আসলেন ব্রহ্মা মানে যেখানে কৃষ্ণ বসেছিল, ফিরে আসলে দেখলেন মাঝখানে কৃষ্ণ ও তার চারপাশে কোনো রাখাল বাছুর নেই, সমস্ত চতুর্ভুজ নারায়ণ। এই দেখে ব্রহ্মা আশ্চর্য হলেন। তখন তিনি বুঝতে পারলেন যে তার দ্বারা অনেক মস্ত বড় ভুল হয়ে গেছে। তো সেই অনুযায়ী তিনি তার অপরাধ বুঝতে পেরে শ্রীকৃষ্ণের চরণে লুণ্ঠিত হয়ে পড়লেন এবং কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন, বললেন প্রভু আমায় ক্ষমা করো, আমি না জানি কত বড় ভুল করেছি, এই ভুলের তো কোনো ক্ষমা হয় না, কিন্তু তবুও দয়া করে আমায় ক্ষমা করো। তখন কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মার অহংকার চূর্ণ হয়েছে। তখন তিনি বা কৃষ্ণ ব্রহ্মাকে মানে ক্ষমা করে দিলেন। এবং এই ছিল আমাদের ব্রহ্মমোহন লীলা।
এবং আজকের হরিকথা এই পর্যন্ত। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।